হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড অফ গোলপোস্ট ফ্যান টিভি। এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব ইস্ট বেঙ্গলের নতুন কোচ কি হতে চলেছেন রিস্তো ভিদাকোভিচ। তিনি কিন্তু সিবি দিয়ে দিলেন এবং সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব এবং ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু জেজের একটা বড় আপডেট আছে এবং অবশ্যই ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবং ইস্ট বেঙ্গলের বিট পেপারে রাউন্ড গ্লাসের আসার কোনো রকম চান্স আছে কি না সেগুলো নিয়েও কথা বলবো। তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরো দেখো এবং তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং এছাড়াও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও চাই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, কারণ তোমাদের কমেন্ট থেকেই কিন্তু আমরা মোটিভেশান পাই এবং তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে কিন্তু আমরা খুবই হ্যাপি হই এবং অবশ্যই আমরা ভুল সংশোধনও করতে পারি। তো আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলোকেও তোমরা ফলো করতে পারো, কারণ আমরা যখন কোনো আপডেটস ইউটিউবে ছাড়তে পারি না তখন কিন্তু সেই পেজগুলোতে শেয়ার করি। তো লিঙ্ক আছে ডেসক্রিপশানে, তো তোমরা দেখতে পারো। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ইস্ট বেঙ্গলের নতুন কোচ কি হবেন রিস্তো ভিদাকোভিচ। ফিলিপিন্স ক্লাবে সেরেস নেগ্রোসকে সাফল্যে পৌঁছে দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু সিবি পাঠালেন রিস্তো ভিদাকোভিচ। রিস্তো ভিদাকোভিচ কিন্তু খুবই একজন ভালো কোচ, তিনি কিন্তু অবশ্যই এই সেরেস ক্লাবকে কিন্তু বারবার চ্যাম্পিয়ন করেছেন। এই সেরেস ক্লাবের সাফল্য যদি তোমরা দেখো, 2019 সালে কিন্তু আনবিটেন থেকে লিগ চ্যাম্পিয়ন হয় এবং তিনি কিন্তু 2016-17 সালে এই সেরেস ক্লাবের কিন্তু দায়িত্ব নেন এবং 2020-21 সালের এই মানে আগের মাসের 12 তারিখ মানে আগস্টের 12 তারিখ পর্যন্ত কিন্তু তিনি কোচিং করান এই ক্লাবে এবং এই ক্লাবকে একদম র্যাঙ্কিংয়ের দিক থেকেও তিনি অনেক সাহায্য করেন এবং যার ফলে কিন্তু একটা বড় জায়গায় পৌঁছে যায় এই কোচ। এবং এই কোচেরই কিন্তু সিবি চলে আসলো ইস্ট বেঙ্গল ক্লাবে। এখন তার যদি তোমরা স্ট্যাটসগুলো দেখো তাহলে কিন্তু আরও তোমাদেরকে ভালো একটা ইম্পর্টেন্ট নিউজ আমরা দিতে পারবো। তার একটা স্টেটমেন্ট বেরিয়েছে, সেটাও তোমাদেরকে বলে দিই যে মানে তিনি বলেছেন যে আমি কিন্তু সেরেসকে যেমন ভালো জায়গায় নিয়ে গেছি, আমি সেরেস থেকেও ভালো পর্যায়ে যদি দায়িত্ব পাই মানে দায়িত্ব যদি পাই তাহলে আমরা সেরেসের থেকেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে আরও বড় পজিশানে নিয়ে যাব। তো একটা কথা বলাই যায়, একেবারে শূন্য থেকে সেরেসকে এশিয়ার সেরা ক্লাবের তালিকায় কিন্তু তিনি পৌঁছে দিয়েছিলেন, সেই এক নম্বর র্যাঙ্কিংয়ে কিন্তু চলে এসেছিল। তারই সুবাদে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে এই সিবিটা পড়ে এবং তার প্রোফাইলটাও কিন্তু খুব ভালো। তারা অবশ্যই ইস্ট বেঙ্গল কর্মকর্তারা এবং সিসিমেন্ট যৌথভাবে তার সিবিকে পর্যালোচনা করবেন এবং তার যে রেকর্ডটা আছে তাতে কিন্তু খুবই একটা ভালো পজিশানে তিনি কিন্তু এখন রয়েছেন। তো এই এই স্ট্যাটসগুলো তোমাদেরকে বললাম, তার মধ্যে আরও কিছু কিছু স্ট্যাটস আছে যেগুলো তোমরা যদি জানো তাহলে কিন্তু আরও একটা বড় ব্যাপার হবে। তো সেই একদম মানে বেসিক কিছু কিছু জিনিস বলে দিচ্ছি, সেটা হলো 2016-17 সালে তিনি দায়িত্ব নেন এবং তারপর 2018 সালে কিন্তু সেরেসকে চ্যাম্পিয়ন করান, মানে 2017 সালে তিনি কিন্তু এএফসি আসিয়ান কাপ জেতে বা এশিয়ান কাপ জেতে এবং এএফসি কাপ এন্টার জোনের সেমিফাইনালেও পৌঁছায় এই ক্লাবটা এবং সেই বছরেই কিন্তু ফিলিপিন্স লিগও জেতে এবং 2018 সালে সেরেসকে কিন্তু আবার চ্যাম্পিয়ন করে এই ভিদাকোভিচ এবং সেই বছর কিন্তু এএফসি আসিয়ানের ফাইনালিস্ট হয় সেরেস। এবং অবশ্যই 2019 সালে যে রেকর্ডটা কিছুক্ষণ আগে বলছিলাম, 2019 সালে অপরাজিত মানে আনবিটেন থেকে কিন্তু লিগ জেতে সেটা কিন্তু একটা রেকর্ড হয় এবং যার ফলে কিন্তু মানে এএফসির র্যাঙ্কিংয়ে বা তোমরা যদি যদি আসিয়ান ক্লাব র্যাঙ্কিং দেখো তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নাম্বার ওয়ান স্থানেও কিন্তু চলে আসে। তো এই 51 বছর বয়সের কোচটা কিন্তু একটা বড় জায়গায় কিন্তু সম্মান পায় এবং সেরেসকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যায়। তো এটাই কিন্তু একটা খুবই বড় কোচের একটা তোমরা বলতে পারো যে হিস্ট্রি, কারণ কোনো বড় কোচের কোনো অ্যাচিভমেন্টটাই কিন্তু তাকে রিফ্লেক্ট করে মানে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এই কোচটার কিন্তু ইম্পর্টেন্স ইস্ট বেঙ্গল ক্লাবে হয়তো বেশি হতে চলেছে এবং কর্মকর্তারা এবং সিসিমেন যৌথভাবে দেখবেন, হয়তো সেটাই দায়িত্ব নেবেন। তো এখন দেখার বিষয় যে এই কোচকে ইস্ট বেঙ্গল আনে কি না সেটা তো এখন সময় বলবে। তো চলে আসবো আমরা আমাদের তার পরবর্তী আপডেট হলো কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল এবং রাউন্ড গ্লাস পাঞ্জাবকে নিয়ে। কালকে তোমরা আমাকে কোয়েশ্চেন করছিলে কমেন্ট সেকশনে, দেখলাম যে পাঞ্জাব কি বিট করেছে, বিট কি তুলছে পাঞ্জাব, কি পাঞ্জাব কি বিট তুলে নিয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব।
আমাদের কাছে যা খবর সেটা হলো কিন্তু পাঞ্জাব কোনো রকম বিড এবার তুলছে না। পাঞ্জাবের বেস্ট সিটি কিন্তু অবশ্যই হচ্ছে লুধিয়ানা না চণ্ডীগড়, কিন্তু যে বিডটা আইএসএল মানে ইনভাইট করেছে সেখানে কিন্তু লুধিয়ানার নাম আছে। তো তাহলে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারো, এটা কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাবের কিন্তু তোলার কোনো রকম চান্স আপাতত দেখছি না। এবং আমাদের কাছে যা খবর রাউন্ড গ্লাস পাঞ্জাবের কিন্তু কোনো রকম বিড তোলেনি। তো এটাই আমাদের কাছে খবর, এবং চলে আসবো আমরা আমাদের তার পরবর্তী আপডেটে, সেটা হলো কিন্তু ইস্ট বেঙ্গলের অবশ্যই ফিউচার প্ল্যানিং নিয়ে। ইস্ট বেঙ্গলের ফিউচার প্ল্যানিং নিয়ে গতকালই আমরা একটা বেশ ভালো ইন্টারভিউ দেবব্রত সরকারের কাছ থেকে আমরা দেখেছি, এবং সেখানে তিনি অনেক কিছু বলেন। এবং সেখান থেকে সবচেয়ে বড় জিনিস হলো বিদেশি কায়দায় ইস্ট বেঙ্গল ক্লাবকে একটা বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করা, মানে স্পোর্ট কমপ্লেক্স বা স্পোর্টিং কমপ্লেক্স তোমরা যেটাকে বলো সেটা কিন্তু তৈরি করার জন্য একটা নব পদক্ষেপ নিতে চলেছেন। এবং অনেক দিন আগের থেকেই তিনি কিন্তু চিন্তাভাবনা করেছেন এবং সেটাই কিন্তু দাবি করবেন বলে জানিয়েছেন ইস্ট বেঙ্গল মানে ক্লাব কর্মকর্তা দেবব্রত সরকার। এবং সেটা কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে বলবেন, এবং তিনি একদিনেই এই মানে এটা করার কথা বলছেন না, আগামী 5-7 বছর কিন্তু সময় নেওয়ার কথা বলছেন। এবং ইস্ট বেঙ্গল ক্লাব তোমরা যদি স্ট্রাকচারের দিক দিয়ে দেখো, ইস্ট বেঙ্গল ক্লাবের কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই একটা জিনিস কিন্তু হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি শুধু ইস্ট বেঙ্গল ক্লাবের জন্যই নয়, তিনি কিন্তু অবশ্যই কলকাতার বা ময়দানের তিনটে ক্লাবের কথাই বলেছেন, যেখানে তিনটে ক্লাবকে স্পোর্টিং কমপ্লেক্স দেওয়া হোক। এবং সেটা কিন্তু তিনি বলেছেন যে রাজারহাট নিউ টাউনে যেন তাদেরকে একটা জায়গা করে দেয় যেখানে কিন্তু সমস্ত রকম প্র্যাকটিস পিচ থাকবে, প্র্যাকটিস গ্রাউন্ড থাকবে, মেন স্টেডিয়াম থাকবে, রেসিডেন্সিয়াল এলাকা থাকবে, অফিস থাকবে, মানে ব্যাপারটা হচ্ছে বিশ্বমানের ক্লাব যেমন হয়, যেমন এফসি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সমস্ত ক্লাবে যেমন ট্যুর করার একটা ব্যাপার থাকে যে বিদেশ থেকে অন্যান্য মানে দেশ থেকে সবাই ট্যুর করতে যায় ক্লাবে, তো সেরকমই একটা কিন্তু বড় জিনিস চিন্তাভাবনা করছেন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তো এটা কিন্তু ক্লাবের জন্য শুধু নয়, দেশের জন্য কিন্তু খুব বড় একটা ব্যাপার তারা ভেবেছেন। এবং এটা যদি করা যেতে পারে তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের নাম কিন্তু সারা বিশ্বে পৌঁছে যাবে। তো এই প্রসিডিওর সম্পর্কে তোমাদের কী মতামত সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাও। বাইরের দেশের মতো যদি একটা উচ্চমানের ক্লাব যদি ভারতে বা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে তৈরি হয় তাহলে সেটা কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাও। এবং অবশ্যই এবার আমরা চলে আসবো তার পরবর্তী আপডেট, সেটা হলো কিন্তু ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে আমাদের কাছে যে আপডেট আছে সেটা হলো কিন্তু জে জে লালপেকলুয়ার সঙ্গে কিন্তু অ্যাডভান্স টকস হচ্ছে। এবং আমাদের সোর্স অনুযায়ী দুটো টিম কেবলমাত্র আছে, সেটা হলো কেরালা ব্লাস্টার্স এবং ইস্ট বেঙ্গল ক্লাব। এবং ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু প্রায় অ্যাডভান্স স্টক সেরে ফেলেছে, এবং আশা করা যাচ্ছে যে জে জে লালপেকলুয়া কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারেন। এখনও পর্যন্ত ফার্ম ফেভারিট কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব, এবং ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু আরও বড় ধরনের বিভিন্ন রেসপন্সিবিলিটি নিয়েও অফার দিতে চলেছেন বা অফার দিয়ে দিয়েছেন। এখন জে জে লালপেকলু আরও কিছু সময় নেবেন এবং তারপরেই কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে জানাবেন। তো এগুলোই ছিল আজকের ভিডিওর আপডেট। এছাড়াও সন্দেশ জিঙ্গানের উপর আপডেট এবং মোহনবাগানের উপর আপডেটও আজকে আসবে একটা ভিডিও, তো তোমরা সেগুলোকেও ফলো রাখতে পারো। তো ভিডিওটা এখনকার মতো আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ লেটার, বাই বাই। We'll be right back.